ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল, আমি অরিত্র। তো একটা লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি যে হইচই 3 বছর কমপ্লিট করলো, তাই তারা ফোর্থ ইয়ারে পা দিচ্ছে এবং ফোর্থ ইয়ারে তারা বিশাল বড় একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আজকে চলে এসেছে। সেটা হচ্ছে তাদের 25টা অরিজিনাল শোজ মানে সিরিজ আসতে চলেছে, এবং এছাড়া FDFS বলে তারা যেটা লঞ্চ করেছে, এটা হচ্ছে ফার্স্ট ডে ফার্স্ট শো, ডাইরেক্টলি OTTতে ফিল্ম রিলিজ করা, যাতে ডিটেকটিভ হচ্ছে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ফিল্ম উইচ রিলিজড। তাতেও 2টো ফিল্ম আসবে এবং তাদের আপকামিং কোন ফিল্মগুলো আসবে যেগুলো হলে আসবে এবং তারপরে OTTতে আসবে সেগুলো নিয়ে তারা পুরো জিনিসটাকে ডিসক্লোজ করেছে। তো ওয়েব সিরিজের লিস্টটা বিশাল বড়, ইন্টারেস্টিং, বিশাল বড় এবং ইন্টারেস্টিংও। তো প্রথম হচ্ছে চরিত্রহীন সিজন 3 আসতে চলেছে, যাতে এবারে স্বস্তিকা মুখার্জি রয়েছে। সো মানে বিশাল বড় কাস্ট হয়ে গেল, স্বস্তিকা মুখার্জি আবার অনেকদিন পরে ওয়েব সিরিজ করছে, মানে লেট সি কেমন হয়। এরপরে আছে দময়ন্তী, লেডি ডিটেকটিভ, তুহিনা প্লে করবে এটা ক্যারেক্টারটা। এছাড়া সৃজিৎ মুখার্জির ওয়েব সিরিজ রয়েছে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, এটা নিয়ে অলরেডি আগেও ভিডিও বানিয়েছিলাম। এখানে বাংলাদেশ এবং ইন্ডিয়া দু জায়গা থেকেই কাস্টিং থাকবে এবং অনির্বাণ ভট্টাচার্য একটা ডিটেকটিভের চরিত্র প্লে করছে। এছাড়া সৃজিৎ মুখার্জির আরও একটা সিরিজ রয়েছে, যেটা হচ্ছে মহাভারত মার্ডার্স, এটা মহাভারত মার্ডার্সের উপর বেস করে হতে চলেছে, সেটাও একটা রয়েছে। এছাড়া আপনাদেরকে বলে রাখি, অনির্বাণ ভট্টাচার্য নিজে একজন ক্রিয়েটর হয়ে যাচ্ছেন। ইয়েস, অনির্বাণ ভট্টাচার্য এবার ক্রিয়েটর হয়ে যাচ্ছেন একটা বিশাল বড় সিরিজ, মানে ইন্টারন্যাশনাল একটা নভেলের উপর অ্যাডাপ্টেশন করছে, সেটা হচ্ছে ম্যাকবেথের উপর অ্যাডাপ্টেশন করে মন্দার বলে একটা উনি করছেন এবং সেটার ক্রিয়েটর অনির্বাণ ভট্টাচার্য নিজে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিগেস্ট আর কি, এটা পুরো মানে ইন্টারন্যাশনাল একটা একে নিয়ে করা, ফার্স্ট টাইম হচ্ছে সেটা। এছাড়া আপনাদেরকে বলে রাখি, ডিজিটালি মানে ডাইরেক্টলি OTTতে ডেবিউ করছে সোহম সাবন্তী, যারা কমার্শিয়াল স্টার্স বড় বড়, তাদের একটা সিরিজ আসতে চলেছে ইনটিউশন বলে। এছাড়া বলে রাখি আপনাদেরকে, ঋত্বিক চক্রবর্তীও ওয়েবে ডেবিউ করতে চলেছে, একটা সিরিজ আসতে চলেছে একটা ডিটেকটিভ, যার নাম, যে ক্যারেক্টারটার নাম হচ্ছে গোরা। তো সেটাতে আমরা ঋত্বিক চক্রবর্তীকে এবারে সিরিজে দেখতে পাবো। আচ্ছা, এরপরে রয়েছে দেবদাস ও একটি খুনের গল্প, এটা আবার দেবালয় ভট্টাচার্য করছে, তো এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নভেলের উপর বেস, তার সাথে কিছু নতুন মডার্ন ডে পাঞ্চ থাকবে থ্রিলারের ইয়েতে, এটি আরেকটি সিরিজ। এবং আপনাদেরকে বলে রাখি, একেন বাবুর আপকামিং একটা পার্ট আসতে চলেছে। আচ্ছা, আরও একটা নতুন খবর হচ্ছে, রুদ্রনীল ঘোষও এবার একজন ক্রিয়েটর হয়ে যাচ্ছেন, মানে শো রানার হয়ে যাচ্ছেন। উনি একটা সিরিজ করছেন যেটার নাম হচ্ছে গঙ্গা, এবং যাতে রয়েছে হচ্ছে লেজেন্ডারি একটা সৌমিত্র চ্যাটার্জি। সো এই নতুন এই অ্যানাউন্সমেন্টগুলো আমি খুব এক্সাইটেড, অনির্বাণ ভট্টাচার্যকে অ্যাজ এ ক্রিয়েটার দেখা, রুদ্রনীল ঘোষকে অ্যাজ এ ক্রিয়েটার দেখা। এছাড়া মৈনাক ভৌমিকের 2টো সিরিজ আছে, একটা হচ্ছে মেকআপ স্টোরি যেটা ভ্যালেন্টাইন্স ডেতে আসবে, এবং আরেকটা হচ্ছে ললিতা বলে। সো 2টোই রিলেশনশিপ বেসড ড্রামা, যেটার জন্য মৈনাক ভৌমিক নোন। আচ্ছা, বন্যপ্রেমের গল্প সিজন 2 আসতে চলেছে, মানিহানি সিজন 2 আসতে চলেছে। আচ্ছা, কিউ এর একটা সিরিজ আসতে চলেছে, দ্যাট ইজ ঠাকুমার ঝুলি। ইয়েস, ঠাকুমার ঝুলিকে কিউ অ্যাডাপ্ট করছে আফটার তারানাথ তান্ত্রিক, সে সেই কাজটা করতে চলেছে। ব্যোমকেশের সিজন 6 আসছে, এটা সৌমিক হালদার ডিরেক্ট করবে, অনির্বাণকে আমরা আবার দেখতে পাবো ব্যোমকেশের চরিত্রে। চৌরঙ্গী বলে একটা সিরিজ আসছে, মোহমায়া বলে আসছে, যেটা দিয়ে আমাদের কমলেশ্বর মুখোপাধ্যায় ওয়েবে ডাইরেক্টলি ডেবিউ করবেন, মানে অ্যাজ আ ডিরেক্টর, তো সেটাও আসছে। এছাড়া বাংলাদেশের কিছু কাজ আছে, একটা নিয়ে যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড, যেটা হচ্ছে তাকদীর বলে, যাতে চঞ্চল চৌধুরী রয়েছেন, ইট ইজ এ বাংলাদেশি প্রোডাকশন। এছাড়া ভালো থেকো বাবা এই বলে আরেকটা সিরিজ আছে এই নামে, যেটাও আবার বাংলাদেশি প্রোডাকশন। সো এগুলো ছিল হচ্ছে। আচ্ছা, আরেকটা বড়, আমি তো নাম বলতেই ভুলে গেছি, নাহলে কিস্তি খাবো, সরি, রহস্য রোমাঞ্চ সিজন 3 আসতে চলেছে। ইয়েস, এবং এবারে রয়েছে সৌরভ দাস। ইয়েস, অভিরূপ দা আবার কাজ করছে, অভিরূপ ঘোষ। আমি রহস্য রোমাঞ্চ সিজনের 2টোরই খুব ফ্যান, মানে ফার্স্ট সিজন সেকেন্ড সিজন 2টোরই খুব ফ্যান। তো অভিরূপ ঘোষ কাজ করতে চলেছে, যার রিসেন্টলি ব্রহ্মদৈত্য বেরিয়েছে, রহস্য রোমাঞ্চ সিজন 3 আসছে। এছাড়া সৌরভ চক্রবর্তী যিনি করেছিলেন শব্দ, সৌরভ চক্রবর্তীর আসতে চলেছে যে লাল মাটি, এটা ওনার সেকেন্ড সিরিজ আফটার শব্দ। এর আগে হয়তো উনি কার্টুন বলে ওটা বানিয়েছিলেন, মানে কার্টুন নাহলে 6, ওটা আমি দেখিনি, বাট লাল মাটি বলে উনি একটা করছেন। সো দিস ওয়াজ অল, আমি লিখে রেখেছি, বিশাল বড় লিস্ট, এটা মনে রাখা পসিবল নয়। সো অনেকগুলো হচ্ছে এখানে, ডিজিটাল ডেবিউ করছে সৃজিৎ মুখার্জি, কমলেশ্বর মুখার্জি, অনির্বাণ ভট্টাচার্য নিজে অ্যাজ আ ক্রিয়েটার আসছে, রুদ্রনীল ঘোষ আসছে, ঋত্বিক চক্রবর্তীকে আমরা অ্যাজ এ অ্যাক্টর ডাইরেক্টলি দেখতে পাবো, সোহম সাবন্তীকে দেখতে পারবো ডাইরেক্টলি। সো অনেকজন এখানে রয়েছে। সো বেশ একটা এক্সাইটিং লিস্ট। এবার বাকি তো এগুলো যখন রিলিজ করবে তখনই তার কোয়ালিটি নিয়ে বলা যাবে, বাট এখন অ্যানাউন্সমেন্টগুলো কোয়াইট এক্সাইটিং। আচ্ছা, এছাড়া আপনাদেরকে বলি, FDFS যেটা আমি বলছিলাম ফার্স্ট ডে ফার্স্ট শো, যেটাতে ডিটেকটিভটা ফার্স্ট দিন রিলিজ করছিল, এখানে 2টো ফিল্ম আসতে চলেছে, একটা হচ্ছে ধ্রুব ব্যানার্জি টিকটিকি বলে, যেটা একটা ডাইরেক্টলি রিলিজ করবে, এবং তার আগে আসছে কলকাতা আন্ডারগ্রাউন্ড বলে। কলকাতা আন্ডারগ্রাউন্ডটা হচ্ছে যে কলকাতায় আন্ডারগ্রাউন্ড যে মিউজিক
সিন সেটা নিয়ে একটা ফিল্ম যেটা ডিরেক্ট করছে পরমব্রত চ্যাটার্জি। পরমব্রত চ্যাটার্জি ওটার ডিরেক্টর, এবং আরেকটা হচ্ছে টিকটিকি যেটা ডিরেক্টর হচ্ছে ধ্রুব ব্যানার্জি। এছাড়া যে ফিল্মগুলো আগে হলে রিলিজ করবে এবং তারপরে ডাইরেক্টলি হইচইতে আসবে, তার মধ্যে রয়েছে গোলন্দাজ, প্রেম টেম, ড্রাকুলা স্যার এবং কাকাবাবুর প্রত্যাবর্তন। তো এই লাস্ট চারটে ফিল্মের ব্যাপারে আপনারা আমি আশা করি জানেন অলরেডি আগে থেকেই। সো দ্যাট ওয়াজ ইট গাইজ, মানে বিশাল বড় একটা অ্যানাউন্সমেন্ট তারা করেছে। এছাড়া তারা নেক্সট ইয়ার হয়তো তাদের অ্যাপের ইন্টারফেসটাও চেঞ্জ হয়ে যাবে, তারা একটা নতুন লুক অ্যান্ড ফিল নিয়ে আসতে চলেছে। সো দ্যাট ওয়াজ দ্য আপডেট গাইজ। সো আপনারা কোন সিরিজটা নিয়ে, কোন ইনফরমেশনটা নিয়ে খুব এক্সাইটেড? আমি যেরকম অনির্বাণ ভট্টাচার্যকে অ্যাজ এ মেকার আমি এটা শুনে খুব এক্সাইটেড, ঋতিক চক্রবর্তীর ডেবিউ, কমলেশ্বর মুখার্জির ডেবিউ, সৃজিত মুখার্জির ডেবিউ, এগুলো নিয়ে খুব এক্সাইটেড। রুদ্রনীল ঘোষ কি করে অ্যাজ এ মেকার, সৌমিত্র চ্যাটার্জি অন ওয়েব, মানে এটা আমি দেখতে খুব এক্সাইটেড। তো এই পার্টিকুলারলি এগুলো নিয়ে আমি খুব এক্সাইটেড। এছাড়া রহস্য রোমাঞ্চ সিজন থ্রি নিয়ে খুব এক্সাইটেড। দময়ন্তী বলে যে সিরিজটা শুরু হয়েছে সেটা নিয়ে খুব এক্সাইটেড। এবং FDFS এ ধ্রুব ব্যানার্জির কাজটা নিয়ে আমি এগুলো আমার পার্সোনালি আমি এগুলো নিয়ে বেশি এক্সাইটেড। লেট সি এগুলো কবে আসে, কী কী ধীরে 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 রিলিজ করতে শুরু করবে। সো দ্যাট ওয়াজ ইট গাইজ। আপনারা কোনটা নিয়ে বেশি এক্সাইটেড এবং আপনারা কোন ইনফরমেশনটা নিয়ে মানে কি মনে, আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানান। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।